এমডি আজির আলী আপনি লিখেছেন আমাদের সিলেটে রমজান মাসে পরিবারের মেয়েদের বাড়িতে অনেক ইফতারি দেওয়া হয় এ বিষয়ে আপনার কাছে জানতে চাই মেয়ের বাড়ি বাবার বাড়ি থেকে ইফতার আশা করা রমজান উপলক্ষে এটা খুবই গর্হিত কাজ এবং হারাম বিশেষ করে তাদেরকে যদি সেখান থেকে ইফতার দিতে বাধ্য করা হয় বা কোনো পরিবেশ তৈরি করা হয় ইফতার দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং এটা তোমাদের কালচার অংশ হয়ে গেছে সো তারা অনেক সময় বাধ্য করা ছাড়াও বাধ্য হয়ে যায় তো এটা অ্যাভয়েড করা উচিত অবশ্যই আর যদি হাদিয়া হিসাবে হয় তাহলে সেক্ষেত্রে হাদিয়া তো উভয় পক্ষ থেকে দেওয়া উচিত নবী সাল্লাহাম তার সাথে হাদিয়া খেতে বলেন তিনি বলছেন তাহাদু তোমরা হাদিয়া একে অন্যকে বিনিময় করো সেটা হতে পারে কিন্তু আমাদের দেশে সেটা যেটা হয়ে থাকে সাধারণত মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের নামে বিভিন্ন নাম বিভিন্ন আপনার জিনিসপত্র দাবি করা হয় এবং সেগুলো নেওয়া হয় সেটা অবশ্যই গ্রহিত কাজ এবং সেটা বর্জন করা কর্তব্য নাজি আফরিন আপনি লিখেছেন রোজ অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যাও দয়া করে জানাবেন এটাও একান্ত প্রয়োজন না হলে করবেন না যদি এরকম মনে হয় যে না আপনি এটা না দেখলে চেক না করলে পারিবারিক কলহ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বা আপনি যেখানে আছেন সেখানে ঝামেলা তৈরি হতে পারে তাহলে এটা করতে পারেন স্বাভাবিক অবস্থা আপনি ধারণা করে অনুমান করে রান্না বাড়া করবেন এবং এটা অ্যাভয়েড করবেন মখলিসুর রহমান লিখেছেন হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার কোনো ক্ষতি হবে কি না দয়া করে জানাবেন হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার ক্ষতি হবে এমন কোনো কথা নেই বরং ইফতারে আপনি কি খাচ্ছেন হালাল কিনা উপার্জন হালাল কিনা খাবারটা হালাল কিনা সেটা পাক পবিত্র কি না হিন্দুদের হোটেলে কোনো নাপাক কিছু মেশানো হয়েছে কিনা খাবারে সেটি আপনাকে খেয়াল রাখতে হবে যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে খাওয়া আপনার জন্য যাইজ হবে না আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে খেতে পারেন যেমন এমন খাবার যেখানে আসলে হারাম বা নাপাক কোনো কিছু মেশানোর সুযোগই নেই তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনি খেতে পারেন ইফতারটা কোথায় করেছেন এটা ইম্পর্টেন্ট না কী খাচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ নাইমুল ইসলাম আপনি লিখেছেন কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর সানা বিয়াদিমূলক মন্তব্য করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে কর্তৃপক্ষ নানা সময়ে প্রশ্রয় দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী হিসাবে এক্ষেত্রে আমাদের করণীয় কি সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত ইমানের এই সমস্ত বিষয়গুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এদেশে কয়েকজন সংখ্যালঘু উগ্র নাস্তিক ইসলাম বিদ্বেষী শিক্ষক বা প্রিন্সিপাল বা ভিসি বা যে হন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যদি গণমানুষের চিন্তাবিরোধী বিশ্বের বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের সেখানে প্রতিবাদ করতে হবে এবং জোরাল প্রতিবাদের মাধ্যমে সমস্ত অন্যায়কে থামাতে হবে এবং এর উদ্যোগ যদি আমরা না নিই তাহলে আজকে তারা যদি এক কদম অগ্রসর হয়ে থাকে কালকে দু কদম অগ্রসর হবে এরপরে হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা আমাদেরকে করবে এই জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे